تو چین کو ایک اشارہ کرے اور چین جو ہے بھارت کی گردن کے اوپر پاؤں رکھ دے یہ بات ہنڈریڈ اینڈ ٹین پرسنٹ ٹرو ہے چین یہاں پہ صرف اور صرف بنگلہ دیش کے اشارے کا انتظار کر رہا ہے کہ بنگلہ دیش راضی ہو اور ہم جو ہے چکن نیک پہ آ کے اپنا جو کنٹرول ہے وہ سنبھالیں جس کے بعد انڈیا کا یہ علاقہ علیحدہ ہو جائے گا اس علاقے کا کچھ حصہ بنگلہ دیش کے آ, بنگلہ دیش میں شامل ہو جائے گا اور اس کے کچھ ایریاز کو چائنا کے حوالے کر دیا جائے گا جس کے بعد انڈیا اس پورے کے پورے خطے سے کٹ آف ہو جائے گا یہ نارتھ ایسٹ پارٹ جو ہے کتنا امپورٹنٹ ہے اور یہاں پہ چکن نیک کی سیکیورٹی کس طرح بنگلہ دیش اور چائنا اس کو بہت بہت زیادہ ڈیپلی انیلیز کر رہے ہیں اور دیکھ رہے ہیں کہ کون سی ایسی چیزیں ہیں جس کو دیکھتے ہوئے بنگلہ دیش اور چائنا ایک نیکسٹ سٹیپ لے سکتے ہیں یہاں پہ بنگلہ دیش اور چائنا آگے مل کے کیا کرنے جا رہے ہیں کیا پلاننگ ہو رہی ہے अभी आप लोग शायद ये रिपोर्ट शेयर करते हैं बहुत इंटरेस्टिंग रिपोर्ट है वीडियो आप लोग आखिर तक देखे। वीडियो देखें वीडियो देखने से पहले चैनल पर न्यू है तो चैनल को सब्सक्राइब और वीडियो को लास्ट में लाइक करें तो चलते हैं देखते हैं वीडियो लास्ट বাংলাদেশের সামরিক ঘাটি নির্মাণের মিশনে নেমেছে চীন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় পৃথিবীর শীর্ষ পনেরো থেকে বিশটি দেশের মাঝে অবস্থান করবে যে কারণে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন ভারত এবং চীনের মতো দেশগুলো বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি নির্মাণ করতে মরিয়া তবে চীনের আগ্রহ সবচেয়ে বেশি দেশটি যে কোনো মূল্যে বাংলাদেশে অন্তত দুটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে দেশটি ভারতকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া সুতরাং বাংলাদেশের সহযোগিতা লাগবেই অন্যথায় চীনের পক্ষে ভারতকে চাপে রাখা সম্ভব হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন দুটি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন সামরিক ঘাঁটি স্থাপন করলে বাংলাদেশি বা কতটা লাভবান হবে সামরিক নির্মাণ করতে স্বাধীনতার পূর্বে উনিশশো সত্তরের দশকে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল চীন পূর্ব পাকিস্তানে দুটি স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করতে চেয়েছিল বিনিময়ে পাকিস্তানকে ভারতের হামলা থেকে রক্ষা করবে এমন চিন্তা ছিল তবে পাকিস্তান সরকার এই প্রস্তাবকে নাকচ করে দেয় চীনের নিকট তৎকালীন সময় থেকেই বাংলাদেশের গুরুত্ব ছিল অনেক বেশি কারণ শিলিগুড়ি করিডোর ভারতের চিকেন ন্যাক হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রস্থ মাত্র সতেরো কিলোমিটার ফলে চীন মাত্র এই সতেরো কিলোমিটার দখল করতে পারলে ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে চীনের প্রস্তাব নাকচ করে দেয় পাকিস্তান তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল তবে যুক্তরাষ্ট্র জানত ভবিষ্যতে চীন তাদের শত্রু হয়ে যাবে তাই যুক্তরাষ্ট্র চাপ দিয়ে চীনের প্রস্তাব আগে আটকে দিয়েছিল পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয় সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমর্থন দেয় চীন তারপর সামরিক সম্পর্কও ঘনিষ্ঠ হয় এ সময় বাংলাদেশের মাটিতে অস্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি দুই সালের পর থেকে চীনের অর্থনীতি ও সামরিক শক্তি ব্যাপক শক্তিশালী হয়ে উঠে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয় দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করা সেই পরিকল্পনা নতুন করে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম এই দুইটি অঞ্চলে স্থায়ী ভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন এর মাঝে রংপুর অঞ্চল অন্যতম চীনের সেনাবাহিনী এই অঞ্চলে বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করলে ভারতের পরাজয় নিশ্চিত কারণ রংপুর থেকে চিকেন ন্যাকের অবস্থান খুব বেশি দূরে নয় ফলে মাত্র সতেরো কিলোমিটার অঞ্চলকে দখল করতে পারলে ভারতের সেভেন সিস্টারের প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল হাত ছাড়া হবে সেক্ষেত্রে রংপুর হচ্ছে আদর্শ স্থান বিশেষ করে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামে একটি নৌঘাটি স্থাপন করতে চায় দেশটি চীনের লক্ষ কক্সবাজার জেলায় একটি ঘাঁটি স্থাপন করা সেক্ষেত্রে ভারত ঘিরে ফেলা সম্ভব কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানে নৌ ঘাঁটি স্থাপন করলে ভারতকে নেভাল ব্লক দেওয়া সম্ভব বাংলাদেশকে এ বিষয়ে লোভনীয় প্রস্তাব দিলেও ভারত এবং যুক্তরাষ্ট্রে চাপে এত দিন বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন আজ না হলেও হয়তো এক দশক পর তা বাস্তবায়ন করবে তবে চীনকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিলে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ প্রথমত রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করবে ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে তখন চীন পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে সুতরাং ক্ষেত্রে ভারতের পরাজয় এক প্রকার নিশ্চিতই বলা যায় বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও প্রদান করবে বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেবে এছাড়াও বিনামূল্যে সমরাস্ত্র প্রদান করবে রাতারাতি বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে বর্তমানে কম্বোডিয়ায় একটি নৌঘাটি স্থাপন করেছে চীন বিনিময়ে মাল্টি বিলিয়ন ডলারের সমরাষ্ট্র পাচ্ছে দেশটি এছাড়া সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছে তিন গুণ অপরদিকে বিভিন্ন শিল্প কারখানা হস্তান্তর করেছে চীন যে কারণে রাতারাতি কম্বোডিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তি বৃদ্ধি পেয়ে গেছে একই ধরনের সুযোগ পাবে বাংলাদেশও তবে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের অবস্থান থেকে চীনকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেওয়া ঠিক হবে কিনা তা হয়তো প্রতিরক্ষা দপ্তরকে ভাবতে হবে কারণ হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে না খুশ হবে তেমনও হতে পারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই ধরনের চুক্তি করার আগে ভেবে দেখতে হবে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাটি স্থাপন করতে আগ্রহী বিনিময়ে মিয়ানমার থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশের জন্য কিন্তু মিয়ানমার বাংলাদেশের জন্য এমন কোনো দেশ নয় যার জন্য যুক্তরাষ্ট্রকে নৌঘাটি স্থাপন করতে দেওয়া উচিত কারণ মিয়ানমারকে মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রস্তাব লোভনীয় সেক্ষেত্রে এখন সম্ভব না হলেও ভবিষ্যতে সমস্যা হবে না চীন যে ধরনের সুবিধা প্রদান করবে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব অন্যদিকে ভারতের হাত থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ হলে ভারত তার পূর্বাঞ্চলের সাত রাজ্য হারাবে এই সাত রাজ্য যে চীন কিংবা বাংলাদেশ দেশ নিজেদের মানচিত্রে দেখাবে তা কিন্তু নয় স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করতে পারে সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে ত্রিপুরা সহ বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ সুতরাং বাংলাদেশের ভৌগোলিক আয়তন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়টি নিয়ে ভারত চিন্তিত তাই বাংলাদেশের সহযোগিতা চায় দেশটি পূর্বাঞ্চলের সাত রাজ্য নিয়ন্ত্রণ ধরে রাখতে বাংলাদেশের সহযোগিতা পেতে মরিয়া তবে বাংলাদেশ চীনকে সামরিক ঘাঁটি না দিয়েও লাভবান হতে পারবে যেমন ভারতকে চাপ দিয়ে সুবিধা আদায় করা সম্ভব বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ভারতের নিকট অতি গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশ চাইলে ভারতকে কাবু করতে পারে অথচ ভারত বাংলাদেশের ন্যায্য হিসেব বুঝিয়ে দিচ্ছে না প্রথমত পানি বন্টন নিয়ে সমস্যা সমুদ্রসীমা নিয়ে ঝামেলা রয়েছে এছাড়া প্রতি বছর সীমান্ত হত্যা বেড়েই চলেছে অন্যদিকে প্রয়োজনের মুহূর্তে কাঁচামাল সরবরাহ বন্ধ করে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে এছাড়াও একাধিক বিষয়ে সমস্যা তৈরি হয় যেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলা সম্ভব সেখানে বাংলাদেশ নিজেই ভারতের চাপে থাকে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তবে বাংলাদেশকে চীন বাণিজ্যিক সুবিধা দেওয়ার মাধ্যমে নিজেদের যুক্ত করেছে একটি সময় হয়তো বাংলাদেশকে সামরিক ঘাঁটি প্রদান করবে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে টান প্রাণ চলছে অবস্থার উন্নতি না হলে হয়তো দুই সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলেও হতে পারে তবে চীন তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ সামরিক ঘাঁটি নির্মাণে সহযোগিতা দিচ্ছে চীন বিশেষ করে কক্সবাজার নৌঘাঁটি স্থাপনে চীনের ভূমিকা সবচেয়ে বেশি এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক ঘাঁটি প্রায় এগারো হাজার কোটি ব্যয় হচ্ছে নির্মাণের জন্য বিশাল নৌঘাটি স্থাপনের পিছনে চীনের মদত রয়েছে সবচেয়ে বেশি তাছাড়া ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে সুতরাং ভবিষ্যতে এখানে নৌঘাটি স্থাপন করতে পারে তবে এই বিষয়ে আপত্তি জানিয়েছে কারণ এখানে স্থায়ীভাবে নৌঘাটি স্থাপন করলে ভারত বহুমুখী সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশকে রাজনৈতিক চাপ দিয়ে চেষ্টা করেছিল কাজ বন্ধ করতে তবে শেষ পর্যন্ত চীনের রুলটু চাপে বাংলাদেশ সরকার ভারতের আপত্তি গ্রহণ করেননি এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি কারণ রাষ্ট্র নিরাপত্তার জন্য কক্সবাজার নৌঘাঁটি এবং সাবমেরিন ঘাটি অনেক বেশি গুরুত্ব বহন করে ভবিষ্যতে এখানে চীনের উপস্থিতি থাকবে লক্ষণীয় যা ভারতের জন্য আপত্তির অন্যতম কারণ তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী চীন চাইলে এখানে স্থায়ীভাবে নৌঘাঁটি স্থাপন করতে পারে আজ না হলেও এক দশক পর অবশ্যই চীনের প্রস্তাব গ্রহণ করবে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই লাভবান হবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি করতে চলেছে সমরাস্ত্রের দিক থেকে পিছিয়ে থাকলেও পেশাদারিত্ব অভিজ্ঞতার দিক থেকে ভারতের চাইতে বহু গুণে গিয়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পর্যন্ত প্রায় পঞ্চাশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে ओके okay, जी ये आप लोगों ने देखी है पे चाइना अब बांग्लादेश की जो डिफेंस है پاور ہے اس کو اتنا بڑھائے گا اور اس کا جو مشن ہے اس کا آغاز کر دیا گیا ہے اس سے پہلے چائنا جو ہے بنگلہ دیش کے ساتھ بہت سارے جو ملٹری ڈیلز ہیں وہ بھی سائن کر چکا ہے اور اب اس کے اس کو جو ہے دس گنا جو ہے زیادہ بڑھانے کی طرف جو قدم ہے وہ بڑھایا جا رہا ہے اور چائنا بنگلہ دیش کی ڈیفینس پاور کو انکریز کرنا چاہتا ہے کیونکہ بنگلہ دیش اسٹریٹجی کے لیے ایک ایسی پوزیشن پہ ہے جو کہ بہت بہت زیادہ امپورٹنٹ ہے تو یہاں اسپائشلی تب جب انڈیا بنگلہ دیش کے لیے بہت زیادہ پرابلمس کریٹ کر رہا ہے تو ایسے میں اب بنگلہ دیش کے لیے بہت ضروری ہے کہ ڈیفنس لیول پہ اتنا اسٹرانگ ہونا کہ انڈیا کو منہ جواب دے سکے انڈیا کے سامنے ریزسٹ کر سکے انڈیا کو ریٹیلیٹ ریٹیلیٹ uh, جو ہے ان کو کر سکے تو یہاں پہ چائنا نے اس کا جو کام ہے وہ شروع کر دیا ہے یہاں پہ انہوں نے جو شامرک گھاٹی ہے جو ائر بیس ہے اس کی بات کی ہے چائنا جو ہے بنگلہ دیش کے اب اندر نیو ائر بیسز جو ہے تیار کرنے پہ کام سٹارٹ کر چکا ہے یہاں پہ رنگ پور کی ائر بیس کی بات کریں جو کہ موسٹ کلوزر ہے چکن نیک کے تھوڑے سے کلومیٹر کا کوئی سترہ کلومیٹر کا فاصلہ ہے کہ چکن نیک ہے اس کے پاس بالکل تو ایسے میں یہ ایئر بیس تیار کرنا بہت بہت زیادہ امپورٹنٹ ہے اور اس کو لے کے جو ہے تیزی سے کام بھی سٹارٹ ہو چکا ہے تو یہاں پہ اگر بنگلہ دیش ایک اشارہ کرتا ہے تو چائنا انڈیا کی جو نیک ہے اس کے اوپر آ کے بیٹھ جائے گا خیر یہاں پہ چین جو ہے بنگلہ دیش کو سپورٹ ہی اس لیے فراہم کر رہا ہے کہ آگے بنگلہ دیش اور چائنہ کی جو دوستی ہے وہ مہتپون ہو سکے اور دونوں کنٹریز کو اس سے فائدہ ہو سکے ویل well, چکن نیک کے حوالے سے ابھی جو بھی باتیں ہو رہی ہیں اور آج اس پارٹ جو ہے کس طرح انڈیا سے کٹ آف ہوگا اور انڈیا کو ظاہری سے بات ہے ایک بہت, بہت بڑا دچکہ لگ سکتا ہے لیکن یہاں پہ یہ چیز جو ہے انڈیا کی جانب سے بھی ایکسیپٹ کی جا رہی ہے کہ ایسا ہونا کچھ مشکل نہیں ہے کیونکہ آلریڈی ان اسٹیٹس کے اندر جو پیس ہے جو لا اینڈ آرڈر کی سچویشن ہے وہ کافی زیادہ خراب ہے کہ یہاں پہ اب پیس کو مینٹین کرنا بہت زیادہ مشکل ہوا ہوا ہے اور ہر ایک چیز کو سوچ سمجھ کے کرنے کی ضرورت ہے کہ اگر لائک like انڈیا بہت زیادہ سخت ایکشن لیتا ہے تو ان علاقوں میں بنگلہ دیش کو بہت زیادہ سپورٹ کیا جاتا ہے اور بنگلہ دیش کے ساتھ ٹھیک ہے انڈیا سے ازادی حاصل کر کے بنگلہ دیش کے ساتھ اٹیش ہونے کی بھی یہاں سے جو آوازیں ہیں وہ اٹھتی ہوئی نظر آتی ہیں تو ایسے میں انڈیا کے لیے یہ بہت ٹف سچویشن ہے کہ وہ سچویشن کو کیسے ہینڈل کرتا ہے لیکن یہاں پہ بنگلہ دیش اپنی ڈیفینس پاور کو لے کے اب ایک نیا کام ہے وہ سٹارٹ کر چکا ہے چائنا اس میں فلی بنگلہ دیش کو سپورٹ فرام کر رہا ہے آپ لوگ یہاں کیا کہیں گے سوالے سے آپ لوگوں کا کیا کہنا ہے آپ لوگ جو بھی کہنا چاہتے ہیں لازم ہوتا کومنٹ کامنٹ سیکشن میں ویڈیو کو لازمی لائک اور شیئر کریں اپنا خیال رکھیں اپنے چینل کا بھی آئی سی یو ٹیل دین ٹیک کیئر اللہ حافظ